জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 14% ছাড়িয়ে গেছে। এর আগের মাসে এই হার ছিল 10.42%। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা যায়। আগের মাসের চেয়ে গত জুলাই মাসে বেড়েছে সাধারণ মূল্যস্ফীতির হারও। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বিবিএস এর প্রতিবেদনে বলা হয় জুলাইয়ের দেশের গড় মূল্যস্ফীতি 11.66%, যা 12 বছরের মধ্যে সর্বোচ্চ। জুন মাসে যা ছিল 9.72%, জুলাই মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে 9.68% হারে। জুলাইয়ের বেশ কিছুদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। এতে পণ্যের সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে, যার প্রভাবে বাড়ে নিত্যপণ্যের দাম।